আপনারা দেখছেন টাইমস 14 বাংলার টপ 14। খবরের শিরোনামে আবারও বাবর আজম, পাকিস্তানের ক্রিকেট দলের অধিনায়ক ও বিশ্বের এক নম্বর ওয়ানডে ব্যাটসম্যান এবারও অক্রিকেটীয় কারণে খবরে এলেন। 26 বছরের লাহোরের বাসিন্দা পরিবারের মধ্যে উপযুক্ত পাত্রী খুঁজে পেয়ে গিয়েছেন। আগামী বছরই নিজের কাকার মেয়ের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসছেন বাবর। দুই পরিবারের এই বিয়েতে সম্মতি রয়েছে। অন্যদিকে বাবর বিয়েটা করে ফেলুক এমনটা চান তার জাতীয় দলের সতীর্থ আজার আলীও। আজারের এই পরামর্শে কোথাও একটা গন্ধ পাওয়া যাচ্ছে যে তিনিও জানেন বাবরের বিয়ের কথা। অলিম্পিকের আরো 2 মাস বাকি নেই, এমনিতে টোকিও ঘিরে নানা অনিশ্চয়তা। করোনার কারণে এখনো পর্যন্ত কোনো তারকা নাম তুলে নেননি টোকিও গেমস থেকে, কিন্তু হাঁটুর চোটে অলিম্পিক থেকে সরে গেলেন স্পেনের ক্যারোলিনা মারিন। এর ফলে টোকিও গেমসের আগে এক নক্ষত্র পতন, কিন্তু ক্যারোলিনার না থাকা অনেকটাই জলুস কমাবে। ব্যাডমিন্টনে এই মুহূর্তে তিনি সুপারস্টার। আক্ষেপ থাকলেও মারিন বলেছেন, গত 2 মাস আমি সেই অর্থে প্রস্তুতি নিতে পারিনি, পরিস্থিতি আমার নিয়ন্ত্রণের বাইরে ছিল, শেষ পর্যন্ত অলিম্পিক থেকে সরে যেতে হচ্ছে, তবে আমি জানি আমার পাশে অনেকেই আছেন। দলের একাধিক ফুটবলার ও সাপোর্ট স্টাফ করোনা আক্রান্ত হওয়ায় এএফসি কাপ খেলতে মালদ্বীপ যেতে পারেনি এটিকে মোহনবাগান, এমনকি এটিকে এমবির। এই সিদ্ধান্তের পর এশিয়ান ফুটবল ফেডারেশন ও মালদ্বীপ ফুটবল অ্যাসোসিয়েশনের কথা বলে মালদ্বীপের টুর্নামেন্ট স্থগিত রেখেছিল। ফের টুর্নামেন্ট চালু হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। জানা যাচ্ছে যে হাবাসের টিমের গ্রুপ ডির ম্যাচগুলি পিছিয়ে আগস্টে করা হতে পারে। পাশাপাশি এমনটাও শোনা যাচ্ছে যে সবুজ মেরুন বাহিনী খাস কলকাতাতেও খেলতে পারে গ্রুপের ম্যাচগুলি। ফরাসি ওপেন মানে রাফায়েল নাদালের তীর্থক্ষেত্র। গত বছরও চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি। 13 বার ফরাসি ওপেন বিজয়ীকে এবারে প্রথম পর্বে বেগ পেতে হলো অনামি অ্যালেক্সি পপিরিনের কাছে। স্ট্রেট সেট জিতলেও শেষ সেট গড়ালো টাইব্রেকারে। 6-3, 6-2, 7-6, 7-3 ব্যবধানের ফলে ম্যাচ জিতলেন রাফা। নাদাল জিতলেও অন্যদিকে হেরে গিয়েছেন 7টি গ্র্যান্ড স্ল্যামের মালকিন ভিনাস উইলিয়ামস। একাতেরিনা আলেকজান্দ্রোভার কাছে স্ট্রেট সেটে হারলেন তিনি। 3-6, 1-6 ব্যবধানের ফল বলে দিচ্ছে বিপক্ষের সামনে দাঁড়াতেই পারেনি ভিনাস। ভাইরাল ভিডিও। এবার সোশ্যাল মিডিয়া থেকে সামরিক বিরতি নিল ইস্টবেঙ্গল। গত মঙ্গলবার রাতে টুইট করে লাল হলুদ ক্লাব সভ্য সমর্থকদের সে বার্তা দিল। ইস্টবেঙ্গল লেখে সোশ্যাল মিডিয়ায়, আপাতত যাবতীয় কার্যকলাপ বন্ধ রাখা হলো পরবর্তী নির্দেশিকা না আসা পর্যন্ত। ভালোবাসা এবং সমর্থনের জন্য সকলকে ধন্যবাদ। তারপর লেসলি ক্লডিয়া সরণির ঐতিহ্যবাহী ক্লাবের এক্সিকিউটিভ কমিটির সদস্যরা এদিন সন্ধ্যায় বৈঠকের পর ইস্টবেঙ্গল জানিয়ে দেয় যে শ্রী সিমেন্টের পাঠানো চূড়ান্ত চুক্তিপত্রে ক্লাব সই করবে না। যদি তাদের ওপর সই করার বিষয়ে চাপ দেওয়া হয় তাহলে পুরো কমিটি পদত্যাগ করবে। কেনিয়ার এক পর্যটক তার 3 বন্ধুকে সঙ্গে নিয়ে লেক ভিক্টোরিয়ায় বেড়াতে গিয়েছিলেন। তাদের তোলা ভিডিওতে দেখা গিয়েছে লেকের মধ্যে স্নান করতে নেমেছিল একদল জলহস্তি। স্পিডবোটের শব্দ শুনে বোধহয় তাদের শান্তিভঙ্গ হয়েছিল। তার জন্য খেপে গিয়ে একটি জলহস্তি তার বন্ধুদের স্পিডবোটের পিছনে তাড়া করে। জলের মধ্যে লাফিয়ে লাফিয়ে ক্রমাগত বোটের পিছনে ছুটছিল ওই জলহস্তি, তবে শেষ পর্যন্ত স্পিডবোটের গতির সঙ্গে পাল্লা দিতে পারেনি সে। এই ভয়ঙ্কর ভিডিও দেখে আটকে উঠেছেন নেটাগরিকরা। ইতিমধ্যে ওই ভিডিও 1 লক্ষের বেশি মানুষ দেখে ফেলেছেন। থার্ড জেনারেশনের হাইবুসা বাইকের প্রথম ব্যাচের প্রি বুকিং শুরুর 48 ঘন্টার মধ্যে আউট অফ স্টক হয়ে যায় এই মডেল। গত 26 এপ্রিল লঞ্চ হয়েছিল এই বাইক, তবে আবার দ্বিতীয় ব্যাচের জন্য বাইকের প্রি বুকিং এবং বাইকের বিক্রি শুরু হবে চলতি বছর জুলাই ও আগস্ট মাসে, সে সঙ্গে হবে ডেলিভারিও। তাছাড়া হায়াবুসার গ্লাস স্পার্কেল ব্ল্যাক উইথ ক্যান্ডি ব্রান্ড গোল্ড, মেটালিক ম্যাট সিলভার উইথ ক্যান্ডি ড্যারিং রেড এবং পার্ল ব্রিলিয়ান্ট হোয়াইট উইথ মেটালিক ম্যাট সিলার ব্লু, এই 3টি রঙে ভারতের বাজারে পাওয়া যাবে থার্ড জেনারেশন হায়াবুসা স্পোর্টস বাইক। ভাইরাল ভিডিও। বলি অভিনেতা করণ মেহরার বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ আনলেন স্ত্রী নিশা রাওয়াল। নিশা বলেন, করণের 1 নয় একাধিক মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল। 9 বছর ধরে আমি ওর সঙ্গে সংসার করেছি, কিন্তু সে সম্পর্কের কথা জানতে পেরে আমি বাড়ি ছেড়ে চলে যাই। তারপর করণ এসে আমার কাছে ক্ষমা চায়। আমি সব ভুলে ছেলের মুখ চেয়ে সংসার করতে আসি, কিন্তু বাড়ি ফেরার পর থেকে দেখি করণের ব্যবহার খারাপ হতে শুরু করেছে। আমার গায়ে হাত পর্যন্ত তুলেছে সে, কথায় কথায় আমাকে মারছে। তারপরে পুলিশকে জানাতে বাধ্য হয়েছি, এই বলেই কাঁদতে থাকেন নিশা। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই ভাইরাল হয়। শ্রুতি দাস ওরফে নোয়া টলিউডের জনপ্রিয় শিল্পী, সোশ্যাল মিডিয়া অর্থাৎ ইনস্টাগ্রামে বেশ অ্যাক্টিভ। ত্রিনয়নী ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয়ের পর এখন দেশের মাটি ধারাবাহিকে নোয়ার চরিত্র অভিনয় করে ইতিমধ্যে ফের জনপ্রিয় হয়েছেন তিনি। তার অভিনয় বলে দেয় তিনি লম্বা রেসের ঘোড়া। বাংলা টেলিভিশন জগতে প্রথম থেকেই নিজের অভিনয়ের ছাপ রেখেছেন শ্রুতি। এবার তিনি বিশাল দাদলানি ও জারা খানের হাওয়া মেয়ে ঘুল যায় গানে নাচ করলেন। কখনো ওয়েস্টার্ন ড্রেস, আবার কখনো হট প্যান্ট ও খোলা চুলে মন জিতলেন শ্রুতি। ভিডিওটি ভাইরাল হয়েছে মুহূর্তে।
গত সপ্তাহের শেষের দিকে টুইটারে স্যামসাং গ্যালাক্সির নতুন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট স্যামের নাম লাইট ফার্ম স্টুডিও সংস্থাটি প্রথমে প্রকাশ করেছিল। স্বভাবতই এই নিয়ে গ্যাজেট প্রেমীদের মধ্যে হইচই শুরু হয়ে যায়। লাইট ফার্ম স্টুডিওর তরফে বেশ কিছু ছবিও প্রকাশ করা হয় এই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট স্যামের। পরে অবশ্য সব ছবি ডিলিট করে দেয় ওই সংস্থা। কিন্তু টুইটারিয়ানদের মধ্যে এই নতুন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টকে নিয়ে বেশ জোরদার আলোচনা শুরু হয়ে যায়। কিছু ছবিও রয়ে গিয়েছিল অনেক টুইটারিয়ানদের কাছে, সেই সব ফের ভাইরাল হয়ে যায় নেট মাধ্যমে। সেখানে দেখা গিয়েছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট স্যাম এক অল্প বয়সী তরুণী। ভাইরাল ভিডিও। মোনালি ঠাকুর বলিউড থেকে টলিউডের জনপ্রিয় গায়িকা। অনেক রিয়েলিটি শোতে তাকে জাজ হিসেবেও দেখা গিয়েছে, কিন্তু এখন সবকিছুই প্রায় বন্ধ, তাই বিদেশ থেকে খালি গলায় এই গানটি গিয়ে তিনি পোস্ট করেন। মোনালি লেখেন, এই রকম মেলোডিয়াস গান আমাকে গর্বিত করে। আমি গর্বিত যে আমি ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত হতে পেরেছি, সবাইকে অনেক ভালোবাসা। বিদেশ থেকে দেশের গানও বলিউডকে শ্রদ্ধা জানালেন গায়িকা। মোনালি শুধু গায়িকা নন, অভিনয় করতেও দেখা যায় তাকে। তবে আপাতত নিজের মতো করে গান ও সংসার নিয়ে ব্যস্ত আছেন তিনি। এই গানের ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছাড়ার পর থেকেই ভাইরাল হয়ে যায়। নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে এবং অধিকার আদায়ের লড়াইয়ে দীর্ঘদিন ধরে সামিল হয়েছেন LGBTQ+ কমিউনিটির মানুষেরা। তাদের লড়াইয়ে সম্মান জানিয়ে প্রতিবছর জুন মাসে বিশ্বজুড়ে পালিত হয় প্রাইড মান্থ। আর 2021 সালে প্রাইড মান্থের শুরুতে প্রখ্যাত মার্কিন জ্যোতির্বিদ এবং গে অ্যাক্টিভিস্ট ডক্টর ফ্র্যাঙ্ক কামিনিকে সম্মান জানিয়েছে গুগলের ডুডল। 2 জুনের গুগলের ডুডলে রয়েছে ডক্টর কামিনি। মার্কিন যুক্তরাষ্ট্রের LGBTQ রাইটস মুভমেন্টের সঙ্গে অতপ্রতভাবে জড়িয়ে ছিলেন তিনি। এই আন্দোলনের অন্যতম মুখ ছিলেন ডক্টর কামিনি। ভাইরাল ভিডিও। বলিউডের অভিনেতা সিদ্ধার্থ শুক্লা এখন তো সবার হার্ট থ্রব। তিনি এতটাই মনোযোগের সঙ্গে মদ্যপ অবস্থায় রাস্তায় হেঁটে যাওয়ার দৃশ্য অভিনয় করছিলেন যে সাধারণ মানুষ তার আচরণকে একজন সত্যিকারের মদ্যপের বলে মনে করেছিলেন। তারপর সিদ্ধার্থ জানিয়েছে যে তিনি ওই দৃশ্যের জন্য একেবারে চরিত্রের মধ্যে নিজেকে নিয়ে গিয়েছিলেন। সিদ্ধার্থকে দেখে মনে হচ্ছিল যে তিনি নিজের ভ্যানিটি ভ্যান থেকেই মাতাল হওয়ার অভিনয় শুরু করেছিলেন। সেখান থেকে বেরিয়ে একজন মাতালের মতো দুলছিলেন, যা দেখে সে সময় কিছু বাইরের লোক সেটে এসে সিদ্ধার্থের আচরণে বিস্ময় প্রকাশ করেন। ভাইরাল ভিডিও।